হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ড্রিঙ্কসটা বানাবো সেটা হচ্ছে পিঙ্ক কুয়াকাটা। তো থাকুন আমার চ্যানেলের সাথে এবং দেখতে থাকুন আমরা ড্রিঙ্কসটা কীভাবে বানাই। পিঙ্ক কুয়াকাটা এই ড্রিঙ্কসটা বানাতে যে যে জিনিসগুলো লাগবে লাগবে আপনার লবণ লাগবে, এটা হচ্ছে লেমন স্লাইস গার্নিশ, এখানে আছে স্ট্রবেরি, রাসবেরি, ব্লুবেরি এবং ব্ল্যাকবেরি, এই চারটা বেরিজের পিউরি, খুবই সুন্দর একটা কালার। আছে এখানে গ্রানাডাইন সিরাপ, আর আছে লেমন জুস। আমরা শুরুতে গার্নিশ লাগিয়ে নিচ্ছি, গার্নিশের জন্য আমরা একটু লেমনটা ইউজ করব, তারপর আমরা এইভাবে গার্নিশ লাগাবো। সুন্দরভাবে গার্নিশ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা বেরিস পিউরি নিব এক চামচ, এক চামচের থেকে একটু বেশি নিয়ে নিচ্ছি, দেড় চামচ। এবার নিব গ্রানাডাইন সিরাপ, গ্রানাডাইন সিরাপ নিয়ে নিব এক চামচ, আর একটু নিয়ে নিচ্ছি। গ্রানাডাইন সিরাপটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কালারটা আরেকটু সুন্দর হয়। গ্রানাডাইন সিরাপের পর নিচ্ছি লেমন জুস, লেমন জুস নিব এক চামচ। এবার আমরা যেটা ইউজ করব, আমরা স্প্রাইট অথবা সেভেন আপ ইউজ করব। স্প্রাইট এবং সেভেন আপ দিয়ে দিচ্ছি। আমরা একটু নাড়িয়ে নিব এটা। সর্বশেষে আমরা আরেকটু পিউরি দিয়ে দিব, যাতে নিচের কালারটা আরেকটু ডার্ক দেখায়। সবশেষে আমরা গার্নিশটা দিয়ে দিব। দেখুন, হয়ে গেল আমাদের পিঙ্ক কুয়াকাটা ড্রিঙ্কস। এটা খেতে খুবই সুস্বাদু। আমরা পিঙ্ক কুয়াকাটা ড্রিঙ্কসটা বানিয়েছি। তো সবাই বাসায় টেস্ট করবেন, খুবই মজার একটা ড্রিঙ্কস। এবং আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সামনে আরও কিছু ড্রিঙ্কস নিয়ে আমরা আসব। সো আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।